নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভি। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের প্রাইম নিউজে। বুধবার কমলপুর থানাধীন দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টের ধর্মনগরের দিক থেকে আসা একটি পণ্যবাহী মিনি ট্রাক থেকে উদ্ধার প্রচুর পরিমাণে সিগারেট ও সুপারি। লরির নম্বর TR05A1878। পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় সুপারিগুলো। সেখানে তল্লাশি করে 50 বস্তা বার্মিজ সুপারি ও 1 বস্তা সিগারেট উদ্ধার হয়। গাড়ি চালক ও সহচালককে আটক করেছে পুলিশ। ধৃতরা হলো গাড়ি চালক অমিত দাস ও সহচালক মান্না চক্রবর্তী। দুজনেরই বাড়ি ধর্মনগর মহকুমায়। কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর জানান, আটককৃত সামগ্রীর মধ্যে বার্মিজ সুপারির বাজার মূল্য 8 লক্ষ টাকা ও আরব আমিরাতের তৈরি ওরিশ সিগারেটের মূল্য হবে প্রায় 48 লক্ষ টাকা। তিনি জানান, আটক সামগ্রীগুলো তারা কাস্টমসের হাতে তুলে দিয়েছেন। ধৃত দুজনকে আদালতে তোলা হবে। তখন এটাকে সার্চ করে দেখা গেল যে এটার মধ্যে 50টা বস্তা সুপারি রয়েছে, আর তার পেছনে লুকায়িত ছিল আরও 48টা বান্ডেল। 24টা বস্তার মধ্যে 48টা বান্ডেল ছিল। এটার মধ্যে ছিল ওরিস সিগারেট, এটা ইউনাইটেড আরব এমিরেটসের থেকে আসা। তো ওগুলো দেখে আমরা এই গাড়িটাকে এবং গাড়িতে ছিল যে ড্রাইভার এবং তার অ্যাসিস্ট্যান্ট দুজনকে আমরা পাকড়াও করি, এবং আমরা এর থেকে যেটা বললাম 50 বস্তা সুপারি এবং 48টা বান্ডেল ওরিস সিগারেট আমরা উদ্ধার করি এবং সিজ করি। এবং এই সিজকৃত যে মালমালগুলো আমরা কাস্টমসকে আমরা হ্যান্ড ওভার করেছি। রাজ্যে ইন্ডিয়া জোটের দলগুলোর বৈঠক হয় বুধবার। গঠন করা হয় ইলেকশন ক্যাম্পেইন কমিটি। সংখ্যাগরিষ্ঠ মানুষের হয়ে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের 8টি দলের প্রতিনিধি বলে দাবি করলেন CPIM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করতে ইন্ডিয়া জোটের দলগুলো ছাড়াও গণমঞ্চ, CPIML, TPP এগিয়ে এসেছে। মোট 8টি দলের মধ্যে একসাথে বুধবার আগরতলা প্রেস ক্লাবে রুদ্ধশ্বাস বৈঠক হয়। বৈঠকের পর 25 জনকে নিয়ে ইলেকশন ক্যাম্পেইন কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম কনভেনার হয়েছেন জিতেন্দ্র চৌধুরী এবং সুদীপ রায় বর্মন। কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন বিরজ সিনহা, পীযুষ কান্তি বিশ্বাস, মানিক দে, পবিত্র কর, নারায়ণ কর, মিলন বৈদ্য সহ অন্যান্যরা। বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে বিরোধী দলগুলো এক মঞ্চে এসেছে, কারণ দেশের সামনে বর্তমানে মস্ত বড় বিপদ থেকে রক্ষার এবং ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করার একমাত্র সুযোগ এসেছে। বিগত 10 বছরে ভারতীয় জনতা পার্টির সরকার দেশবাসীকে ঠকিয়েছে। এটা ডাকাতের সরকার, লুটপাটের সরকার। তাদের লক্ষ্য শুধু তাদের দলীয় ফান্ড স্ফীত করা। গরিব শ্রমজীবীদের অবস্থা এই সরকারের আমলে বেহাল। বছরে 2 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিদেশ থেকে সমস্ত কালো টাকা দেশে ফিরিয়ে আনা সহ নানা প্রতিশ্রুতি দিয়েছিল এই সরকার। তাদের বক্তব্যের সাথে বাস্তবের কোনো মিল নেই। 10 বছরে তারা প্রতিশ্রুতি পালন করতে পারেনি। একটা ঠগবাজ, ভাওতাবাজি ও গণতন্ত্র কেড়ে নেওয়ার সরকার হলো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এই সরকার। ED, CBI লাগিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছে দেশে। তাই আজ তাদের বিরুদ্ধে লড়াই করতে বিভিন্ন দল ঐক্যবদ্ধ হয়েছে। যাদের কাছে বেশি শক্তি নেই, পুলিশ নেই, প্রশাসন নেই, কিন্তু জনগণের সমর্থন রয়েছে বলে জানান তিনি। একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করার আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। দেশের মানুষ গত 10 বছর ধরে সর্বক্ষেত্রে ঠকছে। কথার কাজের সাথে কোনো মিল নেই। যা প্রতিশ্রুতি দিয়েছিল 10 বছর আগে, একটি প্রতিশ্রুতি উনারা রক্ষা করতে পারেননি। ইলেকট্রনিক বন্ড নিয়ে সর্বশেষ যেটা বেরিয়ে এলো, এই সরকার ডাকাতদের সরকার, লুটপাটের সরকার, দেশের মানুষকে লুট করে নিচ্ছে, দলীয় ফান্ড স্ফীত হচ্ছে, আর গরিব খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, শ্রমজীবী মানুষ, তাদের অবস্থা বেহাল। আজকে দেশের মধ্যে বেরোজগারি আজকে মারাত্মক একটা জায়গায় গিয়ে ঠেকেছে। কথা ছিল, প্রতিশ্রুতিবদ্ধ ছিল। এখন কাঁচা তেলের দাম কমেছে, ইউএস ডলার 90, 100, 110-এর নিচে পৌঁছেছে, কিন্তু পেট্রোল ডিজেল 100 কিংবা 100 কাছাকাছি। এই ইলেকশন দেখে 2 টাকা করে পেট্রোল এবং ডিজেলের মধ্যে কমিয়েছে। ঠকবাজের সরকার, ভাওতাবাদী সরকার, গণতন্ত্র কেড়ে নেওয়ার সরকার। সারা দেশে অর্থের জোরে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভাঙা গড়ার খেলা চলছে। সরকার ভেঙে ফেলছে। তাদের এই যে কিছু সংস্থা রয়েছে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, তাদেরকে ব্যবহার করে। এই ইলেকট্রাল বন্ডের মতো তো পরিষ্কার, যেখানে থাবা বসিয়েছে, কিছুদিন বাদে টাকা দিল, বাস, আর কোনো হই হুল্লোড় নেই। এদিকে জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের হয়ে আজকে এই বৈঠকে উপস্থিত রয়েছে প্রতিনিধিরা। আগামী দিন জনগণের সমর্থন নিয়ে লড়াই করবেন তারা, এমনটাই জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। ইন্ডিয়া ব্লক শুধু তারা না, তার সাথে আরও যারা গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তি ত্রিপুরাজ্যের মধ্যে, এখানে আপনারা দেখছেন তাদের নেতৃত্ব সশরীরে উপস্থিত আছে। অর্থাৎ আমরা যারা আজকে এখানে বসে আছি, ত্রিপুরাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি। তো এই লড়াই সংগ্রাম, এটাকে সফল করতে গেলে পরে দেশের রাজনৈতিক বাতাবরণ, অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ, সংবিধানের কার্যকারিতা, এটা খুবই জরুরি। এটাকে সামনে রেখেই সারা দেশে এবং আমাদের রাজ্যে আমাদের পতাকা ভিন্ন, কর্মসূচি হয়তো ভিন্ন, কিন্তু স্বাধীনতা আন্দোলনের সময়তেও এরকম নানা স্রোতের মানুষ, শুধু একটাই পণ, ব্রিটিশকে তাড়াতে হবে, দেশ স্বাধীন করতে হবে, আর আজকে হলো সেই স্বাধীনতা রক্ষা করতে হবে। সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা ছাড়াও এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন পীযুষ কান্তি বিশ্বাস, মানিক দে, পবিত্র কর সহ বিভিন্ন দলের নেতৃত্ব। স্যান্দন টিভি। নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার মিলনবালা দেব ও তার পুত্র রমনচন্দ্র দেব সহ গোটা পরিবার। ঘটনা মোহনপুর বিধানসভা কেন্দ্রের বিরোধী দলনেতা দায়িত্বভার গ্রহণ করে আক্রান্ত পরিবারে খোঁজ খবর নিতে মোহনপুরে ছুটে গেলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী নেতৃত্বে সিপিআইএমের একটি প্রতিনিধি দল। ঘটনা গত সোমবার মোহনপুর বিধানসভা কেন্দ্রে। অভিযোগ, এই কেন্দ্রের সিপিআইএম নেতা রমনচন্দ্র দেবকে শাসক দলের দুষ্কৃতিকারীরা বাড়ি থেকে বের না হওয়ার জন্য রীতিমতো হুমকি দিয়ে যায়। রমনচন্দ্র দেব জানিয়েছেন, গত সোমবার সন্ধ্যা 7টা নাগাদ তিনি তার বাড়ির ঢিল ছোড়া দূরত্বে থাকা একটি দোকানে লেবু কেনার জন্য যান। লেবু পছন্দ না হওয়ায় ফিরে আসার জন্য অগ্রসর হন বাড়ির দিকে। ঠিক তখনই শাসক দলের কতিপয় দুষ্কৃতকারী মোহনপুর পুরসভার কর্মরত সরকারি কর্মচারী রঞ্জন দেবনাথ একটি লোহার রড নিয়ে তাড়া করে রমনচন্দ্র দেবকে। রমনচন্দ্র দেব তখন চিৎকার করতে করতে দৌড়তে শুরু করে। ছেলের চিৎকার শুনতে পেয়ে ছেলেকে বাঁচানোর জন্য ঘটনাস্থলে ছুটে আসে তার মা মিলনবালা দেব এবং পরিবারের অন্যান্য সদস্যরা। সেই মুহূর্তে শাসক দলের দুষ্কৃতকারী সরকারি কর্মচারী রঞ্জন দেবনাথ সহ ধীমান দেবনাথ এবং পরিমল দেবনাথ মিলে বৃদ্ধা মা মিলনবালা দেবের কপালে আঘাত করে। এই আঘাতের ফলে অসহায় বৃদ্ধা মার কপাল ফেটে যায়। রমনচন্দ্র দেব এবং তার পরিবারের সদস্যরা মিলে মা মিলনবালা দেবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। শাসক দলের দুষ্কৃতকারীরা তখন তাদের বাড়ি ঘিরে ফেলে। শেষে পুলিশ এসে আহত মিলনবালা দেবকে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং চিকিৎসা শেষে বাড়িতে পৌঁছে দেয়। হুমকি দেওয়া হয়েছে যাতে পার্টির কোনো কর্মসূচি না যায়, আগরতলা না যায়, বাড়ির সামনে রাস্তা যাতে না যায়, আমার জায়গাতে আমি যেতে পারবো না, বাধা দিতে আছে। তারপরে আমি 3-4 দিন ঘর থেকে বাড়ি ছিলাম, কিন্তু সোমবারে 18 তারিখ আনুমানিক সন্ধ্যা 7টার সময় আমি একটা সবজির দোকানে গিয়ে লেবু ক্রয় করার জন্য গিয়েছিলাম। যাওয়ার পর লেবুটা পছন্দ না হয় আমি সঙ্গে সঙ্গে বাড়িতে আসার জন্য যখন রওনা দিলাম, তখনই রঞ্জন দেবনাথ নামে একজন বিজেপির কর্মী, যিনি সরকারি কর্মচারী, আমাকে প্রথমেই একটা লোহার একটা লাঠির মতো দৌড়ানি দিয়া দৌড়ানি দিয়েছে। আমি তো আফানি রুগী ধরছে, আমার শ্বাসকষ্ট হয়ে গেছিল। আমি তখনই চিৎকার করতেছি বাচ্চা বাচ্চা করে। তখন আমার মা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার কাকিমা সবাই দৌড়ে গেছে বাড়ির সামনে 10 মিটারের মধ্যে। যাওয়ার পর তারা প্রথমে আমার ডাক্তার ফেলাইয়া বাসদার বাড়িতেছে, আমারও বাড়িছে, আমার ছেলের বাড়িছে, আমার স্ত্রীর উপরে বাড়ি পড়ছে। আমরা আক্রান্ত হই, সঙ্গে সঙ্গে মা রক্ত ঝরছে দেখেছি, আমরা বাড়িতে আনি। তারপর দেখি বাড়ি গেলাও রাখছে, আমরা হাসপাতালে নিতে পারতাছি না। সেই সময় পুলিশ এসে আমার মাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করে এনে বাড়িতে নিয়ে যায়। যে এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। আহত বৃদ্ধা মা মিলনবালা দেব জানিয়েছেন, ছেলে সিপিআইএম এর সদস্য হওয়ার কারণেই এই ঘটনা। দুষ্কৃতকারী তথা সরকারি কর্মচারী রঞ্জন দেবনাথ, ধীমান দেবনাথ এবং পরিমল দেবনাথের বিরুদ্ধে থানায় মামলা করার পরও অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। আমরা জানি না মারবো, আমরা কেউ জানি না, জানলে আমরা তো ষড়যন্ত্র থাকবো, খালি আছে দিছি কিছু জানি। এখন যে উপরে 3-4টা বাস অন্য চাষে মারত, আমার দৌড় হতো বলে ছেলে ছেলে মাইক দিয়েছে রাস্তাতে। আমি দেখি করে একটা ছেলে কুকুরের নাম কেশিয়ার, কুকুরের নাম ফাঁস করে আমার বুঝলাম যদি একটা ফেলাই দিয়ে রঞ্জন দেবনাথ আমার বাড়ি দিয়েছে, একটা শক্ত বাড়ি দিয়েছে বলে আমি অজ্ঞান হয়েছে। এখন দেখি না 3টা ছেলের নাম, একটা হইল কি জানা রে বলার নামগুলা, ধীমান দেবনাথ, পরিমল দেবনাথ, রঞ্জন দেবনাথ, 8টা ভাড়া দিয়েছে। এদিকে বুধবার বিরোধী দলনেতার দায়িত্বভার গ্রহণ করে বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সিপিআইএম এর একটি প্রতিনিধি দল মোহনপুর ছুটে গেল আক্রান্ত পরিবারকে দেখতে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম এর প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেন বৃদ্ধা মা মিলনবালা দেব এবং তাঁর ছেলে রমনচন্দ্র দেবের সঙ্গে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন, শাসক দলের আশ্রিত দুষ্কৃতকারীরা নিষ্ঠুরভাবে আক্রমণ করেছে অসহায় বৃদ্ধা মিলনবালা দেবকে। শাসক দল বাইরে দাবি করে 400-র ওপরে আসন পাবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে তাদের এই দাবি কতটা ফাঁপা। তারা বুঝতে পারছে তাদের অপকর্মের কারণে সাধারণ মানুষ তাদের ভোট দেবে না। নির্বাচনে দিনক্ষণ যতই এগিয়ে আসছে, ততই ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে বিজেপি। বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে ভারতীয় নির্বাচন কমিশনে। বিষয়টি গোচরে আনা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকেরও। রমনের মা যখন তাকে বাঁচাতে গেল, ওনাকেও খুবই নিষ্ঠুরভাবে আঘাত করেছে, ওনার চোখে আঘাত পেয়েছেন। এবং এগুলি হলো সমস্ত এলাকার পরিচিত বিজেপির গুন্ডা। তারা এগুলি করছেই কারণে যত নির্বাচন এগোচ্ছে, নির্বাচন তারিখ ঘোষণা হচ্ছে, এরা বাইরে দাবি করে 400-র উপর আসন পাবে, কিন্তু তাদের যে দাবিটা কত ফাঁপা এরা বুঝতে পারছে। তাদের অপকর্মের কারণে সাধারণ মানুষ একসময় তাদের যারা ভোট দিয়েছিল বা এখনও তাদের সাথে যেতে বাধ্য হচ্ছে, তারাও ভোট দেবে না। কাজেই ধীরে ধীরে এই নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার সাথে সাথে যত ভোটের দিন এগিয়ে আসছে, একটা ভয়ের পরিবেশ তৈরি করার জন্য এই চেষ্টা হয়েছে। এবং যথারীতি ত্রিপুরার যে প্রশাসন বিগত 6 বছর যেমন এরকম ঘটনায় কাউকে অ্যারেস্ট করে না, ঠিক গত তিন দিনে এদের নামে এই যে এফআইআর করা হয়েছে, কাউকে ধরা হয়নি, ধরার চেষ্টা হয়নি। তার মধ্যে একজন সরকারি কর্মচারীও আছেন। তা আমরা ভারতের নির্বাচন কমিশনের কাছে আমরা পাঠিয়েছি গতকালই, এবং এখানেও সিভিল ইলেকশন অফিসার অফিসে তারা অ্যাকনোলেজ করেছেন। দেখা যাক কী করে। তা আমরা চাইব নির্বাচন কমিশন, এখন তো গোটা প্রশাসন পুলিশ তাদের হাতে, যদি শুরুতে যদি এটাকে দমন না করা হয়, সারা ত্রিপুরাজ্যে তারা এগুলো করতে থাকবে। কেননা যে প্রার্থী হয়েছেন এবার এই কেন্দ্রে বিপ্লব কুমার দেব, যার হাত ধরে এই ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা, ত্রিপুরা রাজ্যের নির্বাচনী ব্যবস্থা সবটাই কলুষিত হয়েছে, তিনি আবার এসে শ্বাস পালন দিচ্ছেন। আরও দুর্ভাগ্যের হলো তাদের যে নতুন সাথী, প্রকাশ্য সাথী, গোপনে তো আগে ছিল ত্রিপুরা মাথা, তার নেতা বা তার সুপ্রিমো প্রকাশ্যে বলছে যে বিরোধী দলের লোক ঘর থেকে বেরোতে পারবে না, রাস্তায় বেরোতে পারবে না। এ হলো নমুনা। ত্রিপুরাজ্যের মানুষ তাদের এই চেহারা দেখুক। সিপিআইএম এর এই প্রতিনিধি দলে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ছাড়াও ছিলেন বামটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার, প্রাক্তন মন্ত্রী পবিত্র কর প্রমুখ। স্যান্দন টিভি। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে বেড়ে গেল দৌড়ঝাঁপ। সংবিধান বাঁচাও মঞ্চ এবং আইনজীবী উন্নয়ন মঞ্চের পোস্টারে সেজে উঠল আদালত চত্বর। আগামী 24শে মার্চ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে বেড়ে গেল ব্যাপক তৎপরতা। লড়াইটা হবে মূলত সংবিধান বাঁচাও মঞ্চ এবং আইনজীবী উন্নয়ন মঞ্চের মধ্যে, যার কারণে এই দুটি আইনজীবীদের সংগঠনের পোস্টারে সেজে উঠল আদালত। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে সংবিধান বাঁচাও মঞ্চের সম্পাদক কৌশিক ইন্দু জানিয়েছেন, এই নির্বাচনকে নিয়ে প্রচারের কোনো রকম বিষয় নেই, নেই কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ। আইনজীবীদের রোজগার কিভাবে বাড়ানো যায় সেটাকেই গুরুত্ব দিচ্ছে তারা। প্রশংসা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে আইনজীবীদের। বয়স্ক আইনজীবীদের পেনশন এবং জুনিয়র আইনজীবীদের বৃত্তি কিভাবে প্রদান করা যায় এ নিয়ে আইনজীবীদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। আমরা আসলে 24শে মার্চ আমাদের ইলেকশন, এটা আমাদের বারের ইলেকশন। আমাদের আইনজীবীরা ভোটদাতা এবং সকল আইনজীবী অত্যন্ত উচ্চশিক্ষিত এবং রুচিসম্পন্ন লোক। ওনারা জানেন যে কীভাবে ভোটটা দিতে হয় এবং কাকে ভোট দেবেন। তো এখানে প্রচারের তেমন একটা ব্যাপার নেই বা পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্সেরও কোনো ব্যাপার নেই। আইনজীবীরা এতটাই শিক্ষিত, ওনারা ভালো মন্দ বুঝেন এবং ওনারা ভোটাধিকার ওনারা প্রয়োগ করবেন। কীরকম সারা পাচ্ছি? আমরা তো যথেষ্ট সারা পাচ্ছি, কারণ আমরা 2020 সালে আমরা জিতে বার এসেছিলাম, এই যে স্টেট কনস্টিটিউশন ফোরাম। পরবর্তীকালে 2022 সালেও আমরা জয়লাভ করি। এবারেও আমরা আশাবাদী, কারণ আমাদের যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে, অনেক কাজ আমরা করেছি। আমরা ওয়েলফেয়ার ফান্ড থেকে শুরু করে আইনজীবীদের যত রকমভাবে সাহায্য করা সম্ভব এবং তাদের পাশে দাঁড়ানো সম্ভব আমরা দাঁড়িয়েছি। সুতরাং আমরা যথেষ্ট আশাবাদী যে আমরা জয়লাভ করব। এদিকে বুধবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির আইনজীবীদের সংগঠনের লিগ্যাল সেলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন লিগ্যাল সেলের প্রভারী ডাক্তার অশোক সিনহা, লিগ্যাল সেলের অন্যতম সদস্য তথা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি বিধায়ক কল্যাণী রায়, সিনিয়র আইনজীবী সুবল ভৌমিক সহ অন্যান্য আইনজীবী নেতৃত্ব। বিধায়ক কল্যাণী রায় জানিয়েছেন, আইনজীবীদের স্বার্থ সম্পর্কিত বিষয় সুরক্ষিত করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় এদিনকার এই বৈঠকে। তিনি জানিয়েছেন, তিনি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ভোটার নয়, বর্তমানে তিনি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটার। যখনই ভোট দিয়েছেন আইনজীবীদের স্বার্থেই ভোট দিয়েছেন। শুধুমাত্র বিজেপি লিগ্যাল সেলের আইনজীবীদের জন্যই কাজ হবে বিষয়টা এরকম নয়, কাজ হবে সমস্ত অংশের আইনজীবীদের জন্যই। দেখুন, আইনজীবী সংগঠনদের পুরো পরিকাঠামো, তাদের স্বার্থ সম্বলিত বিষয়গুলো এবং জুনিয়র আইনজীবীরা যারা নতুন বারে জয়েন করেছেন, হয়তো প্র্যাকটিস এখনও সেইভাবে জমে ওঠেনি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমি বলবো না নির্বাচনের আগে এইসব কথা বলতে চাই না, যেহেতু আমরা সরকারে রয়েছি, তাহলে মনে হবে যেন প্রলোভন দিচ্ছি। সুতরাং আমরা আইনজীবীদের যাতে স্বার্থ সুরক্ষিত থাকে, আগামী দিনে তারা যাতে সুন্দরভাবে কাজ করার সুযোগ পায়, এই বিষয়গুলো আমরা দেখব। এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি। এদিকে লিগ্যাল সেলের প্রভারী ডাক্তার অশোক সিনহা জানিয়েছেন, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় দিয়ে শুরু হবে লোকসভা নির্বাচনে জয়লাভের অভিযান। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর আইনজীবীদের কি কি উন্নয়ন হয়েছে তা আইনজীবীদের সকলেরই জানা, যার কারণে জয় 100% নিশ্চিত। আমরা তো ওই জয়টা এটা দিয়ে শুরু করতে চাই। লোকসভা নির্বাচনে জয়টা আমরা ফার্স্ট স্টেপ হিসাবে এটাই নেব, এটা জয় দিয়ে আমরা সামনে যাব। কতটুকু আশাবাদী? জয় 100%, কারণ একটা জিনিস দেখুন, ত্রিপুরার দিকে যদি তাকান, আপনি আমার বিজেপি দলের যদি কট্টর বিরোধীও হন, স্বীকার করতে বাধ্য হবেন যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জেস, যে ধরনের কাজ হচ্ছে ত্রিপুরায়, আগে কোনোদিন এই স্পিডে এত কাজ হয়নি। এটা তো একটা জেনারেল আমাদের পার্টির কথা বললাম। ইভেন অ্যাডভোকেটসদের মধ্যে আমাদের দল সরকারে আসার পরে যে সমস্ত সুযোগ সুবিধা আমরা দিয়েছি, এখন এটি কাউন্ট করবো না, এগুলি কোনো মানে নেই। কিন্তু অ্যাডভোকেটরা সবাই জানেন যে প্রো অ্যাডভোকেট যদি কোনো সরকার এসে থাকে তাহলে আমরা। সব মিলিয়ে বলা যেতে পারে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে আইনজীবী সংগঠনগুলোর মধ্যে। স্যান্দন টিভি। মরণ ফাঁদে পরিণত গোলাঘাটি শহীদ স্মৃতি সেতু, যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। দ্রুত হস্তক্ষেপ করুক পূর্ত দপ্তর, চাইছে সাধারণ মানুষ। বাম আমলে গোলাঘাটির বুড়িমা নদীর ওপর পাকা সেতু নির্মাণ করা হয়েছিল। খরচ হয়েছিল প্রায় 4 কোটি টাকা। মেসার্স সিমপ্লেক্স প্রজেক্ট লিমিটেড নামক বহিরাজ্যের একটি সংস্থা এই সেতুটি নির্মাণ করেছিল। 2013 সালের 28 সেপ্টেম্বর তৎকালীন পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী শহীদ স্মৃতি নামাঙ্কিত সেতুর উদ্বোধন করেছিলেন। সেতু নির্মাণের ফলে গোলাঘাটি থেকে গাবর্তি, পেকুয়ার জলা, টাকার জলা, শ্যামনগর, এমনকি গোলাঘাটি থেকে গাবর্তি হয়ে আগরতলা যাওয়ার ক্ষেত্রে সুবিধা হয় সাধারণ মানুষের। কিন্তু নির্মাণ কাজে দুর্নীতির গন্ধ ধীরে ধীরে বেরোচ্ছে। মাত্র কয়েক বছরে সেতুর মূল পিলারের ঢালাই সরে গেছে। বলা যায় শুধুমাত্র লোহার রডের ধাঁচের ওপর দাঁড়িয়ে আছে এই সেতু। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে এই সেতুটি। সেতুর বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। সেতু নির্মাণে যে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল তা স্পষ্ট। নির্মাণে গুণগত মান বজায় ছিল না বলে দাবি এলাকাবাসীদের। এটা গোলাঘাটির বিজয় নদীর উপরে ব্রিজ। আগে এখানে কাঠের ব্রিজ ছিল। কাঠের ব্রিজ ভাঙার পরে 2016 সালে উদ্বোধন হয়েছে। 2015 সালে কাজটা শুরু হয়েছিল। তখন অর্থমন্ত্রী ছিলেন বাদল চৌধুরী। ওনার নেতৃত্বে এখানে কাজ হয়েছে সম্পূর্ণ নিম্নমানের কাজ। আমরা কিছুদিন আগে থেকে লক্ষ্য করছি এখানে ব্রিজের নিচে থেকে যে ঢালাইগুলি দেওয়া হয়েছিল, ঢালাইগুলি সম্পূর্ণ সরে গেছে। এখানে এই ব্রিজটা দাঁড়িয়ে আছে শুধু রডের উপরে। এবং তাছাড়া আমরা উপরে দেখতে পেয়েছি এখানে উপরে বিভিন্ন জায়গায় যে ঢালাইগুলি দেওয়া হয়েছিল, ঢালাইগুলি ব্রাশ মারছে। হয়তোবা তখনকার সময়ে এখানে কেমিক্যাল দেওয়া হয়নি। এবং আরও দেখতে পেয়েছি যে যেই সাইন্টিফিকভাবে যেই ঢালাইগুলি দেওয়া হয়, রড যেভাবে ঢোকানো হয় সেভাবে ঢোকানো হয় নাই। হ্যাঁ, এটা সম্পূর্ণ অবিজ্ঞানসম্মতভাবে এটা করা হয়েছিল, যে কারণে এটার এইরকম ভগ্নদশা। বাজারের ব্রিজ বিজয় নদীর উপরে আমরা যারা বুড়িমা নদী বলি, এই ব্রিজটা সাধারণত ব্রিজটার একটা ব্রিজের বয়স থাকে প্রায় 100 বছর লংজিভিটি, কিন্তু এটা আমাদের 10 বছরও টিকবে না। এটা শুধু রোডের উপর দাঁড়িয়ে আছে। তো কি ভাবছেন এই বিষয় নিয়ে আপনি? হ্যাঁ, এটা নিয়ে একটা কিছু অ্যাকশন নেওয়ার দরকার, নাহলে তো যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারে। অতি সত্বর সেতু সংস্কারের দাবি উঠেছে। পূর্ত দপ্তর দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক, চাইছে স্থানীয় জনতা। না হলে যে কোনো সময় ভেঙে পড়বে সেতুটি, রয়েছে জীবনহানির আশঙ্কাও। স্যান্দন টিভি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার রাজধানীর আগরতলায় রোড মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি ছিল টিএসআর এবং পুলিশ প্রশাসনও। এই রোড মার্চকে নেতৃত্ব দেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার যাদব, পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে। পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার যাদব জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে 1400 থেকে 1500 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে সঙ্গে টিএসআর এবং পুলিশ প্রশাসনের কর্মীরাও এই রোড মার্চে অংশ নিয়েছে। পাশাপাশি প্রতিদিন বিভিন্ন প্রান্তে পেট্রোলিং এরও ব্যবস্থা করা হয়েছে। फ्लैग मार्च जो 19 अप्रैल को इलेक्शन है उसकी सिक्योरिटी अरेंजमेंट के दौरान किए जा रहे हैं। ये स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर है। हम आम जनता में ये संतुष्टि देना चाहते हैं कि ये जो भी चुनाव लोकसभा का होगा उसमें किसी भी तरह की कोई भी हिंसा नहीं होगी और किसी भी तरह के अनवांटेड इंसिडेंट को डील करने के लिए सफिशिएंट हमारे पास फोर्सेस हैं और ये फोर्सेस दिन रात अपने जो नागरिकों की सुरक्षा के लिए तत्पर हैं और हम उम्मीद करते हैं कि किसी भी तरह की कोई कंप्लेन हमारे जो फोर्सेस हैं वो अच्छे से डील करेंगे और हमारे जितने भी नागरिक हैं वो बिना किसी संकोच के मतदान का इस्तेमाल करें। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।